হ্যালো ফ্রেন্ডস, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন ওয়ার্ল্ড উইনার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। আমি জব আপডেট দিয়ে থাকি। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে। এখানে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট ছেলে মেয়ে উভয়ে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। আর আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে। আপনারা এই ভিডিওটি থেকে জানতে পারবেন তার কমপ্লিট ইনফরমেশন। তাই বলছি ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই দেখতে থাকুন। তাহলে দেখে নেওয়া যাক বিস্তারিত হয় ভিডিওটিকে অফিসিয়াল নোটিফিকেশনে গিয়ে। দেখুন, এখানে আমি ওপেন করেছি আপনাদের সামনে যে অফিসিয়াল হয়ে নোটিফিকেশনটা বেরিয়ে চলে এসেছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড অর্থাৎ KMRC-র পক্ষ থেকে। সেই অফিসিয়াল নোটিফিকেশনটা আমি ওপেন করেছি আপনাদের সামনে এবং এখানে দেখুন যে ডেটও শো করছে, অর্থাৎ 18/10/2019 কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়ে চলেছে, অর্থাৎ 18 অক্টোবর বেরিয়ে চলে এসেছে। এবং সঙ্গে সঙ্গে এখানে দেখুন বাঁদিকে আপনার মেমো নম্বরও এখানে শো করছে। আমি প্রথম থেকে বলেছি যে আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে এবং অফলাইনে কীভাবে আবেদন করবেন তার জন্য আমি প্রথমে এখানে আপনাদের সামনে ওপেন করেছি। দেখুন প্রসিডিওর ফর অ্যাপ্লিকেশন, আপনি কীভাবে আবেদন করবেন। আপনাদেরকে আবেদন করার জন্য আপনাদেরকে যে অ্যাডের পোস্টাল অ্যাড্রেস বলছে সেই অ্যাড্রেসে আপনাদেরকে কিন্তু বায়োডাটা সেন্ড করতে হবে বলেছে। দেখুন যে আপনাদেরকে সেটা শো করছে আপনার সামনে। এবং এখানে দেখুন যে আপনাদেরকে বায়োডাটার মধ্যে ইনক্লুড থাকতে হবে নেম, তারপরে আপনার ফাদার্স নেম, তারপরে ডেট অফ বার্থ, তারপরে আপনার পোস্টাল অ্যাড্রেস দিতে হবে, তারপরে আপনার ডিটেলস অফ কোয়ালিফিকেশন, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, তারপরে দিয়ে দেবেন আধার কার্ড, মোবাইল নাম্বার, তারপরে আপনার এক্সপিরিয়েন্স যে সবগুলো আছে সেগুলো কিন্তু আপনার দিয়ে দেবেন। এবং সঙ্গে সঙ্গে আপনাদেরকে 2 কপি ও পাসপোর্ট সাইজের ফটো কপি কিন্তু আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর এখানে বলেছে তখন যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ, এখানে আপনি কোন পোস্টের জন্য আবেদন করতে চান সেই পোস্ট এখানে কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে বলেছে তখন যে আপনাদেরকে এদের যে অ্যাড্রেস বলছে সেই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করে দিতে হবে অফলাইনে, বা বাই পোস্টের মাধ্যমে হোক বা স্পিড পোস্টেও বাই হ্যান্ড আপনারা কিন্তু দিয়ে আসতে পারবেন। এবং এখানে দেখুন যে আপনাদেরকে বলেছে লাস্ট ডেট 30 ডেজ ফ্রম দ্য ডেট অফ ইস্যু, অর্থাৎ যে ডেটে ইস্যু হয়েছে তার 30 দিন মধ্যে কিন্তু আপনাদেরকে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা সাবমিট করতে হবে, অর্থাৎ 18/10/2019। এবং নেক্সট এখানে বলছে দেখুন যে আপনার সামনে যে পোস্টগুলো নিয়োগ করবে তার টেবিলে কিন্তু আপনার সামনে এখানে দিয়ে দিয়েছে। দেখুন এখানে বলে দিয়েছে তখন যে নাম্বার অফ পোস্ট এবং কোন পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, এখানে সেটা শো করছে। তখন আপনাদেরকে নিয়োগ করা হবে ল এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে, এখানে আপনাদেরকে 50,000 পার মান্থ আপনাকে পে করবে। এখানে কোয়ালিফিকেশন হিসাবে আপনাকে ডিগ্রি করে থাকতে হবে লয়ের ওপর ফ্রম ইনরিকগনাইজ ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য আবেদন করে নিতে পারবেন। এবং অবশ্যই আপনাকে এখানে বলেছে তখন যে 35 থেকে আপনাদেরকে নট মোর দ্যান 60, অর্থাৎ 35 থেকে 60-এর মধ্যে বয়স হতে হবে, যেটা আপনার গণনা করা হবে 1/9/2019 অনুযায়ী। এবং অবশ্যই আপনাকে এই ফিল্ডের উপর এক্সপিরিয়েন্স চাইছে 5 ইয়ারের, তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য খুব সহজেই আবেদন করে নিতে পারবেন। তাহলে আপনারা যদি আবেদন করতে চান তাহলে এদের যে লাস্ট ডেট বলেছে 30 ডেজ অফ ডেট অফ ইস্যু, সেই লাস্ট ডেটের আগে কিন্তু আপনারা আবেদন করে নিন আপনাদের যদি এইসব যোগ্যতাগুলি থাকে। আর এই হচ্ছে আমাদের একটা ছোট্ট জব এর ভিডিও পৌঁছে দেওয়ার মতো। আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই কাজে লেগেছে। যদি কাজে লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিতে যাবেন এবং অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে শেয়ার করবেন। এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে কোনো একটি নেক্সট ভিডিওতে।